নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভি সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে এসেছি রাশিফল নিয়ে। আপনারা সকলেই জানতে পারবেন রাশি অনুযায়ী সেই রাশির ব্যক্তিদের কেমন যেতে পারে। তো চলুন আর একটা কথা না বাড়িয়ে প্রথমেই বলবো মেষ রাশির সম্পর্কে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আজ আপনি কোনো সংগঠন বা সবাইকে একত্রিত করে একটা কাজ শুরু করতে পারেন। কোনো বিষয়ে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটি ভালো। নিজের অনুভূতিগুলি আজ আপনার প্রেমিকার সাথে শেয়ার করুন। এই রাশির বয়স্করা নিজেদের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন। কোনো কাজে অধৈর্য প্রকাশ করবেন না, ধৈর্য রেখে কাজ করুন। প্রিয়জনের কথা আজ খুব মনে পড়তে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো বৃষ রাশির সম্পর্কে। আপনার কাজ করে দেওয়ার জন্য অন্যকে চাপ দেবেন না। অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন, মানসিক শান্তি মিলবে। অর্থ সংক্রান্ত মামলায় জড়াতে পারেন, প্রেমে আঘাত পেতে পারেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বার করে কাটাতে পারবেন। বন্ধুদের সাথে থাকলেও নেশা থেকে দূরে থাকুন। আপনার কর্ম আপনাকে প্রশংসা এনে দেবে। আজ আপনি একটা লম্বা ঘুম দিতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো মিথুন রাশির সম্পর্কে। বাচ্চাদের সাথে আনন্দে কাটাতে পারেন। কোনো বিষয়ে টাকা ইনভেস্টের ক্ষেত্রে ভালো করে যাচাই করে নিন। বৈবাহিক জীবন ভালো কাটতে পারে। মোবাইল দেখে মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনার কাছের কেউ অনিশ্চিত মেজাজে থাকতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো কর্কট রাশির সম্পর্কে। কারোর কাছ থেকে ঋণ নিলে ফেরত দিতে হতে পারে। আর্থিক দিকে একটু সংকট দেখা দিতে পারে। বন্ধুদের সাথে একটি ভালো মুহূর্ত কাটবে। প্রেমিকার সাথে একটি ভালো মুহূর্ত কাটবে। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় কাটাতে পারেন। ইতিবাচক ভাবনা নিয়ে চলুন, কাজের ওপর মনোনিবেশ করুন। আপনার ভাগ্যবান সংখ্যা 6। এবার বলবো সিংহ রাশির সম্পর্কে। আজ আপনি আধ্যাত্মিক বিষয় জ্ঞান লাভ করবেন। পরিবারের দিকে খেয়াল রাখুন। প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করতে পারে। তর্ক বিতর্ক জড়িয়ে পড়বেন না। পরিবারের সাথে ভালো সময় কাটবে। একটু আর্থিক দিকে টানাটানি হতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো কন্যা রাশির সম্পর্কে। আজ ব্যবসা ও চাকরির দিকে সুযোগ আছে। প্রেম সংক্রান্ত বিষয় হতাশ হতে পারেন। সময়ের কাজ সময় শেষ করার চেষ্টা করুন। পরিবারের সাথে সময় কাটান। স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হতে পারে। বাড়িতে ভালো কিছু রান্না করে খেতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো তুলা রাশির সম্পর্কে। তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেবেন না। টাকা পয়সা নিরাপদ স্থানে রাখুন। আপনার ব্যক্তিত্ব আপনাকে গর্বিত করবে। আজ আপনার স্বপ্ন সত্যি হতে পারে। অবসর সময় নিজের পছন্দ মতো কাজ করুন। আপনার পরিবারের পাশে থাকুন, পরিবারের সাথে সময় কাটান। বৈবাহিক জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো বৃশ্চিক রাশির সম্পর্কে। বন্ধুদের সাথে ভালো মুহূর্ত কাটবে। প্রিয়জন ছাড়া আজকের পক্ষে সময় কাটানো অসুবিধা হবে। আজকে আপনার জন্য একটি কল্যাণকর দিন। আজকের জন্য আপনার দিনটি খুবই শুভ। এই রাশির বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি কিছু ভালো মুহূর্ত উপলব্ধি করতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এবার বলবো ধনুরাশির সম্পর্কে। মানসিক চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে। পরিবারের সাথে সময় কাটান। একটু বুঝে শুনে খরচ করুন। আজকে আপনার প্রেমের যোগ দেখা যাচ্ছে। এই রাশির ছাত্রছাত্রীরা নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। মোবাইল বা টিভিতে বেশি সময় নষ্ট করবেন না। বাড়িতে আজকে সুস্বাদু খাবার তৈরি হতে পারে। দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো মকর রাশির সম্পর্কে। অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে। বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন। দুশ্চিন্তা করবেন না। বিবাহে যোগ দেখা যাচ্ছে। ভালোবাসার জীবন সুন্দর হবে। একান্তে বসে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করবে। দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো কুম্ভ রাশির সম্পর্কে। পুরনো জিনিস এবং গহনার বিনিয়োগ লাভ সমৃদ্ধি আনবে। বন্ধুদের থেকে কিছু সারপ্রাইজ পেতে পারেন। আজ আপনি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। ছাত্রছাত্রীরা মূল্যবান সময় নষ্ট করবেন না। মোবাইল বা টিভি দেখে বেশি সময় নষ্ট করবেন না। আজকের দিনটি আপনি নিজের ইচ্ছে মতো কাটাতে পারবেন।
আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো মীন রাশির সম্পর্কে। আর্থিক সংকট দেখা দিতে পারে, আপনার কৃতিত্বের কারণে আপনি সফলতা লাভ করবেন। প্রেমের যোগ রয়েছে, ব্যস্ত থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে পারবেন, ঋণমুক্ত হতে পারবেন, দাম্পত্য জীবন সুখময় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা চার।